এভরিওয়ান, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এই সবে মাত্র উপর থেকে গপু সোনাকে ঘুম থেকে জাগিয়ে ওকে খেতে দিয়ে তারপরে নিচে এলাম, এসে বিছানা টিছানা তুললাম, একদম বিছানা ক্লিন। আর মনে হচ্ছে কিভাবে ঢিপ করে শুয়ে পড়ি সকাল থেকে না, আর জানলার পর্দা টর্দাগুলো কিছু খুলিনি, সত্যিই ভালো লাগছে না খুলতে। এইটা যেমন একটা ঘরটা ঠান্ডা হয়ে রয়েছে, মনেই হচ্ছে না যে আমি এই পর্দাগুলো খুলি আর রোদগুলো গাই গাই করে ঢুকে যাক। মানে একবার যদি জানলা খুলে দিই ব্যাস, তারপর ঘর পুরো আগুন হয়ে যায় আর ওপরের ঘর মানে আরও বেশি গরম হয়ে যায়। তো এরকম জানলার পর্দা ঠর্দা দিয়ে না এরকম নিস্তব্ধে থাকতে খুব ভালো লাগে। আর এই পর্দাগুলো দেখতে পাচ্ছ এত ভারী ভারী লাগানো, কিন্তু ওই কারণেই যাতে আলোটা বেশি না ঢোকে আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে ঘরটা। তো যাই হোক, এভাবে কি থাকা যায় বলো, জানলার পর্দা তো খুলতেই হবে। তো নিচে আজকে আছে সকাল সকাল স্পেশাল মেনু, দেখবে লোভনীয় টিফিন হলে কিন্তু মনটা শুধু রান্নাঘর রান্নাঘর বলে, তাই না? পেঁপেটাও আমি খাচ্ছি সব। এবার বলবো কি, তুমি কাঁচা খাবারও খেয়ে নাও, গোটা সিদ্ধ। কেমন খাচ্ছো, ভালো খাচ্ছো? মন রাখার জন্য বলছো না? কাটুদি তাহলে আর একটু নাও, ভালো খাচ্ছো? আরে ঠিক আছে, একটু থালাটা এগো, আগের দিনে রেখে দেওয়া পেঁপেটা দেখো কি সুন্দর পেকে গেছে, মানে লম্বাটে রয়েছে আর এর ভেতরটা না ফাঁপা না, মানে পুরো ঠাসা পেঁপেটা। তো আজকে দেখি দুপুরবেলার দিকে কাটবো খানে। অবশেষে আজকে ডাটা চচ্চড়ি হচ্ছে। এটা আলু দিয়ে কুমড়ো দিয়ে করছো মা? আর টমেটো মাখা মাখা করবে একদম। হ্যাঁ, মাখা মাখা করলে এই ডাটা চচ্চড়িটা দুর্দান্ত লাগে। হ্যাঁ মামনি, কি পেঁপেটা আর একদিন থাকবে গো? একটু একটু সবুজ সবুজ কাঁচা কাঁচা রয়েছে কিন্তু, এই যে এই এই জায়গাগুলো যে এরকম এরকম একটু কাটলে ঠিক হয়ে যাবে। আর কাটলে পুড়ে যায়, খাওয়া যাবে। সকাল সকাল মহারাজকে পাঠানো হয়েছে পাইকারি দোকানে ইয়া বড় একটা লিস্ট দিয়ে। কালকে আমি আর মামনি, এনাও মামনি পেঁয়াজ, কাল আমি আর মামনি দুজন মিলে সন্ধেবেলায় বসে এত বড় একটা ফর্দ বানিয়েছি, যেই ফর্দ অনুযায়ী সমস্ত জিনিসপত্র সকালবেলায় সুমনকে ধরিয়ে দিয়ে ব্যাগ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে পাইকারি দোকানে। ফিতে কাটা চলছে, মানুষ কোনো জায়গায় গিয়ে ফিতে কাটে, মামনি প্রত্যেক দিন এইসবের ফিতে কাটে। হাততালি হাততালি। তো প্রথমে আনতে গেছিলো অল্প কয়েকটা জিনিসই, তারপরে দেখলো পাইকারি দোকানে সবসময় ভিড় থাকে, সেটা অনেকটা হালকা রয়েছে, তো বললো তাহলে এক্ষুনি আমায় দিয়ে দাও। আবার বাড়ি এসেছিলো ডিম দিতে। আজকে নিম পাতা ভাজবে? আরে এটা দিয়েছে না, একটু ভেজে গুঁড়ো করে রেখে দিই, নাহলে পরে শুকিয়ে যাবে তো পাতা। একদম করে রেখে দিই। দুজন মিলে কি করছো এখানে? পাং শুধু গুদুম গাদুম গুদুম গাদুম আওয়াজ হচ্ছে। ছুঁচো তো মনে হচ্ছে পটি করেছে, কিন্তু না, ছুঁচোতে পটি করেছে কোথায়? আমি তাই বলি, এখানে ছুঁচো কাণ্ড চলছে, ইয়ে হয়েছে ছুঁচো না তো, মানে ভাবো এরা কি লেজেন্ড, ঝুলকে দেখে ভাবছে ছুঁচো পটি করে এখন হয়ে গেছে ফুলে। তোমার বেশ কদিন ধরে নিম পাতা খেয়ে দিচ্ছে হচ্ছে, কি ব্যাপার বলো তো? সত্যি আমি তেতো টানছে, তবে হ্যাঁ মাঝে মাঝে খুব ইচ্ছা করে দেখবে যে শুধু একটু নিম পাতা দিয়ে আলু দিয়ে খাই, বা নিম বেগুন যেটা হয় সেটা খাই।
ওই জন্য এখন আলু সেদ্ধ চলছে, মানে আলু সেদ্ধ দেওয়া হচ্ছে, মানে অনেকটাই ছিল, এক কৌটোর মতন কাছাকাছি ছিল, এতটুকু পড়ে রয়েছে, বাকি আজকে ওই টাটকাটা করে টাটকাটা খাওয়া হবে। মামনি খুব গরম নিয়ে এই কদিন ধরে এত কষ্ট করছে, শুধু বলছে গরম লাগছে গরম লাগছে গরম লাগছে। আর মামনির একটা ভ্রান্ত ধারণা হচ্ছে দুটো ভ্যাকসিন নিয়ে কি মামনির গরম বেড়ে গেল, এতটা গরম তো লাগে না। পুরোটা তাহলে তুমি খেয়ে নাও, তাহলে তোমার আর কোনো গরমই লাগবে না। আজকে ডিমের ঝোল হচ্ছে, ডাটা চচ্চড়ি হয়েছে, তুমি তো ভুলে গেছো বেগুন নিয়ে তো একটা তরকারি করবো বললে না? ওই হ্যাঁ, ওই বেগুন, ওই যে চিচিঙ্গা আছে, এইসব দিয়েছি একটা তরকারি। আমি তাই ভাবছি কিছু একটা মিসিং, আমাদের বাড়ি তরকারি হবে না সেটা তো হতে পারে না। সব নিয়ে এসছে, এই বালতিটা দিয়েছে নাকি? 400 টাকা পাবে কিন্তু। এই এই বালতিটা দিয়েছে মা, ঢাকনি ছিল না? ওদের সঙ্গে হ্যাঁ। ঢাকনি কোথায়? ঢাকনি এলা বালতি ছিল না, ওইটা এমনি আগেরটা। আর এটা এখন আবার আজকে এনেছে স্যার, ঢুকেছির সঙ্গে নাকি এই বালতি দিচ্ছে, সেটা এর আগে আনতাম না ঢাকনি এলা। এটা কি গো? ওটা আমার, আমার কি এটা? তাহলে তোমার তো বুঝলাম, কি ওটা? সাবান। ওরে বাপ, মোতি আনারসেরটা পাওনি ধূপ, ইজির বোতলই নিয়ে আসছে। এই বোতলগুলো যা প্যাকেটেরও চাইলাম, তো বোতল নিয়ে আসছি, উল্টা 50 গ্রাম ফ্রি। আর ওই তালে এবার একদিন ওই ইয়েটা ভেজাতে হবে। তুমি ভিজিও? হ্যাঁ তুমি ভিজিও, আমার আর হবে না। আমি ভেজাবো, তাহলে কম্বল আমায় কাচবে না আমি কম্বলকে কাচবো, সেটাই হচ্ছে দেখার বিষয়। এই দেখ, সার্ফের সাথে এই বালতিটা ফেরত দিয়েছে ভগবান, ফ্রি দিয়েছে, ফ্রিটা ফেরত হয়ে গেছে। কারেন্ট চলে গেলে না এইসব গন্ডগোল হয়ে যায়, আবার সকালে কারেন্ট চলে গেছে, এখন মাথা খারাপ হয়ে যায়। এমনি গরম বলো, তার মধ্যে কারেন্ট চলে গেছে, আর একজন তো এইসব মালপত্র নিয়ে এসে একদম অস্থির হয়ে উঠেছে। সত্যি তো একটা দুটো তিনটে এইসব একা টেনে নিয়ে আসা তো মুশকিল। আর এর মধ্যে নানা রকমের ডাল রয়েছে, আমি তো দেখলাম উড়ে এসে পড়লো। ওই তো চিনি কুটির, চিনি কুটির মাথায় ছিল, ওই ওপরে তুলে রেখেছে। তোমার মতি সাবান কে নেবে গো? কি পরীক্ষা আজকে বাংলা? সাবধানে যেও আর ঠিকঠাক ভাবে বুঝে শুনে লিখো, ঠিক আছে? শোনো মা, কই বেরোয়নি এখনো? আসলাম গো। হুম হুম, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, নরমটাও পড়তে পারো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। বাবা দিয়েছে, বাবা দিয়েছে। সেদিন সব গাছগুলোর কথা বলা হয়েছিল, কিন্তু এই গাছগুলো কি গাছ সেটা আর বলা হয়নি। এটা হলো সূর্যমুখী গাছ, আর যেটা বড় বড় থোকগুলো হয় সেগুলো না, একটু ছোট সাইজ হবে কিন্তু অনেকগুলো করে ফুল দেবে। তো আপাতত গাছগুলো তো এত ছোট ছোট, দেখা যাক বড় হয়ে কিরকম ফুল দেয়, ডেফিনেটলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সব কমপ্লিট, এখন খেতে বসবো। তো ফার্স্টটাই দেখো, এই কর্নার দিয়েই স্টার্ট করি, কারণ এই দেখো কতটা বড় লাইন। তো এখানে রয়েছে একটা তরকারি, আর এটার ঠিক নিচে রয়েছে আলু সেদ্ধ, যার মধ্যে নিম পাতা গুঁড়ো করে দেওয়া রয়েছে, মানে নিম আলু। ওরে বাপরে, হেভি ভারী। আর এর নিচে রয়েছে ডিমের ঝোল, ডিম এখানে অল্প কটা দেখতে পাচ্ছ, এটা এবেলার বলে মামনি আলাদা করে রেখে দিয়েছে। আর এর নিচে রয়েছে ডাটা চচ্চড়ি, আর সবই একটু কমে গেছে, কারণ
তোমরা জানোই আমি শুরুতে দেখাতে পারি না, কারণ শুরুতে একটা হুড় থাকে সকলের খাওয়ার, তো সবাই একসাথে বসে বললে তখন আর দেখানো সম্ভব হয় না, তো যখন সবার হয়ে যায় তখন রিল্যাক্সে তোমাদের দেখাই। এখানে রয়েছে টক ডাল, আর এখানে রয়েছে রাতের যে ডিমের ঝোলটা, সেটা আলাদা করে রাখার প্লাস পয়েন্ট কি জানো তো, এই ডিমগুলো না ভেঙে যায় না, আর যদি একসাথে রাখা হয় দিতে দিতে গেলে এক একটা ভেঙে যেতে পারে, কুসুম বেরিয়ে যেতে পারে, সেই জন্য এখানে আলাদা করে রাখা রয়েছে। আর হাঁড়িতে আর ডেচকিতে রয়েছে ভাত, ব্যাস এই হচ্ছে গিয়ে আজকের মেনু। এখানে থালা ঠালা ধুয়ে রেডি একদম, এবার খেতে বসবো। এসে গেছে আমার সেরা জিনিসটা অবশেষে এলো, মানে এত দিনের অপেক্ষার পর ফাইনালি, আরো তোমাদের দেখাচ্ছি এই জিনিসটা, মানে এটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছি, ঠিক এক সপ্তাহ মেবি, তার আগে আমি এইখানটা বসেই তোমাদেরকে বলেছিলাম যে আমি চোখ দেখাতে গেছি, আর সেখানে ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমার সত্যি পাওয়ার একটুও বাড়িনি, আর তবুও আমি একটা ফ্রেম পছন্দ করে ওখানে দিয়ে এসেছিলাম যে ওটাতে যাতে পাওয়ারটা দিয়ে দেয়, আর নর্মালি আমি এতদিন আমার যে আগের চশমাটা ছিল ওটাতেই মানে ওটাই ইউজ করছিলাম আর কি, তো ফাইনালি এটা চলে এসছে, আর আসার পর আমি একবারও খুলিনি, জাস্ট বাক্সটা নিয়েই আমি ওপরে চলে এসেছি যে আমি খুলবো, তো তোমাদের সামনেই খুলবো। এই দেখো, তো ফার্স্ট ওপেনিংয়ে এই এত কিছু দেখতে পাচ্ছি, ধরো একটা একটা করে বলছি এর মধ্যে কী রয়েছে, আর তোমরা মাঝে সাঝে একটু আওয়াজ পেতে পারো, আমাদের এখানটাতে না রক্তদান শিবির হচ্ছে, তো আসার কথা না আওয়াজ, কারণ আমাদের বাড়ির ব্যাকসাইডে হচ্ছে, এদিকটায় হলে আওয়াজটা বেশি আসতো। যাই হোক, তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছি এরকম একটা ওই কাপড় টাইপের দিয়েছে যেগুলো দিয়ে মোছা যায় আর কি, ব্ল্যাক কালারের একটা দিয়েছে, আর এখানে এটা কি, ও এটাও সেম, আর একটা এটা হোয়াইট কালারের দিয়েছে এরকম, আর এটা দেখো ওপেনিংটা কি সুন্দর না, মানে এরকম টাইপের একটা খামের মধ্যে ভরা রয়েছে, তো এই দুটো, আর এই হচ্ছে গিয়ে মেন জিনিসটা, উফ দুর্দান্ত, মানে নতুন জিনিসের কি যত্ন, হ্যাঁ মানে খুলছি ওরা মুছে টুচে পরিষ্কার করে দেয়, তারপরেও আমায় একটু করে নিতে হচ্ছে, তা আমার মতন এরকম অনেক মানুষ রয়েছে যারা, বিশেষ করে আমি ঘরে একজনকে দেখি সুমনই এরকম নতুন জিনিস এরকম এরকম ভাবে ডোলে ডোলে ভাঁজ করে, তো এটা সবারই নতুন জিনিসের একটু অন্যরকমই মানে কি বলবো কদর। তো যাই হোক, এই দেখো না, এই হচ্ছে গিয়ে আমার নিউ চশমার ফ্রেম, আর এই যে গ্লাসটা এটা ইউভি প্রোটেকশন দিয়ে বানানো, এই দেখো এরকম টাইপের লুকটা আসছে, অনেকটা বড়, মানে গ্লাসগুলো বেশ বড় বড়, আর এখন না এগুলো ভীষণ ট্রেন্ডে চলছে যে মুখটা ঠিক আছে যেমনই হোক, ছোট বড় যেরকমই হোক না কেন, গ্লাসটা একটু বড় বড় হবে আর ট্রান্সপারেন্ট হবে, বেশ সুন্দর লাগে পরে দেখতে, আর যাদের চুলটা স্ট্রেট করা তাদের তো আরও ভালো লাগে, যদিও আমারও ছিল, কিছু করার নেই, 5 বছর হয়ে গেছে এখন চুলটা নিজের শেপে চলে এসছে, যেরকমই হোক এটা আমি তোমাদেরকে পরে তো ডেফিনেটলি দেখাবো, কিন্তু সেটা এখন দেখাবো না, কারণ এখন পরে দেখালে কীরকম লাগবে জানি না, কিন্তু হেয়ার কাট করবো আজকে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি হেয়ার কাট করে নিয়ে এই চশমাটা মুখে কেমন লাগে। আর এটা ছাড়াও মামনির চশমাটাও কিন্তু চলে এসছে, মামনিটা আমার আগে এসছে, তো আমি মামনি কি এসছো একটু এদিকে আসো, মামনিটাও তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যদিও ভিডিওতে দেখেছো কিন্তু সামনে সামনে দেখোনি যে কিরকম মামুনি বানিয়েছে, কোথায় গেলে তুমি, আসো এদিকে নিচু হও, এই যে এইটা হচ্ছে গিয়ে মামুনির ফ্রেমটা, একটু খুলে দাও মা আমি সামনে থেকে দেখাই, এই দেখো না এইটা হচ্ছে, বাবা মামুনি তোমার ফ্রেম দিয়ে আমাকে কিরকম দেখাচ্ছে, এই দেখো আমার মুখটা, মামনিরটা যেহেতু পাওয়ারটা অনেক বেশি ওই জন্য কিন্তু এরকম কাজটা অনেকটা মোটা আর এরকম লাগছে সামনে থেকে দেখতে, তো এই হচ্ছে গিয়ে মামনির ফ্রেমটা, এরকম একদম স্লিম, এখান থেকে একটু উঁচু করা, আর বেশ সুন্দর লাগছিল ডিজাইনটা, মামনিকে পরেও বেশ ভালো লাগছে, আগেরটাও এই সেম কালার ছিল কিন্তু এটা থেকে একটু মোটা ছিল, এটা অনেকটা পাতলা। এসে গেছি ঘরে, তো এখন আমি তোমাদেরকে ক্যামেরাটা সেট করে দেখিয়ে দেবো যে কীভাবে আমি আজকের হেয়ার কাটিংটা করছি, গরম যা পড়েছে মনে হচ্ছে তো পুরো চুলই কেটে দিই, কিন্তু সেটা তো আর করা যাবে না বলো, এত শখ করে এত লম্বা লম্বা চুল বানিয়েছি, তারপরে যদি সেটা ঘচ করে কেটে দিই তাহলে কি হয়, তো যাই হোক আজকে তোমাদেরকে একদম ইজি প্রসেসে অ্যাডভান্স হেয়ার কাটিং শেখাবো, আর শেখাবো বলতে কি জাস্ট একটু তোমাদেরকে হালকার উপরে বলে দেবো, তোমরা নিজেরাই পারবে, তবে আমি একটাই কথা বলবো, যারা শেখোনি কোনোদিন বা যারা কোনোদিন আগে চুল কাটুনি তারা এটা প্লিজ ট্রাই করো না, কারণ অনেক ক্ষেত্রে কি হয় ছোট বড় হয়ে যায় চুলটা কিন্তু বাজে লাগবে, তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে যারা পারে তাদের কাছ থেকে করে নেওয়াটাই বেটার, এমন কোনো সিচুয়েশন যখন তোমরা বাড়ি থেকে একদমই বেরোতে পারছো না সেই সিচুয়েশনে কিন্তু তোমাদের এটা হেল্প করবে, আর পুরো লকডাউনে তো আমরা প্রায় ঘরেই অধিকাংশ মানে
100% এর মধ্যে মানে 80% মানুষই ঘরে বসেই চুল কেটেছে। আজ এই কাটিংটা খুবই ইজি, তোমরা একটু ভালোভাবে দেখে নিলেই বুঝতে পারবে। আমি মাঝখান থেকে একটা সিধি করে নিয়েছি, এখান থেকে ক্রাউন এরিয়ার হেয়ারটাকে আমি আলাদা করে নিয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি একদম স্ট্রেট করে এরকম পাতিয়ে নেবো। তোমাদের যদি সুবিধা হয় তোমরা একটু জল স্প্রে করে নিতে পারো। তো এরকমভাবে চুলটাকে পাতিয়ে নিয়ে জাস্ট হালকা হালকা করে আমি কাটিং করতে থাকবো। তো আমি আরও একটা পার্ট করে নিয়েছি তোমাদের সুবিধার্থে। তো এরকমভাবে নিয়ে জাস্ট আমি এই স্ট্রেট হেয়ারটাকেই কিন্তু কাটিং করব। জাস্ট এরম এরকম করে আমি জাস্ট অল্প অল্প করে কিন্তু কেটে দেবো চুলটা। অনেকটা লেয়ার কাটিংয়ের মতন, বাট তার থেকেও কিন্তু লুকটা বেটার আসে। তো জাস্ট অল্প 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 করে আমি হেয়ারটাকে কাট করে দেবো। তো চশমাটা পরে নিয়েছি, তাহলে কি হবে আরও ভালো করে আমি বুঝতে পারবো কাটিংটা। এ দেখো অলরেডি আমি কিন্তু কাটিংটাকে করে নিয়েছি, আর এটাকে ফাইনাল শেপ দেওয়ার জন্য কিন্তু আমি জাস্ট এরকমভাবে একটু 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 করে, দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট অল্প অল্প করে আঙুলটা সরাচ্ছি আর একটু একটু করে কাটটা দিচ্ছি। এই ফেদার কাটিংটা কিন্তু মুখে খুব ভালো যায়, লম্বা হোক গোল মুখ হোক খুব ভালো যায়। তবে আমি বলবো এটা স্ট্রেট চুলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। যাদের আমার মতন হেয়ার বা একদম স্ট্রেট করা হেয়ার, তারা কিন্তু ডেফিনেটলি এই কাটিংটাকে ট্রাই করতে পারো। ব্যাস লাস্টটুকু, আর একবারে অনেকটা কেটে দেবে না, জাস্ট একদম অল্প 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 করে কাটবে, ঠিক কাটিংটা এইরকম আসবে কিন্তু। তো এটাই হচ্ছে গিয়ে কিন্তু ফাইনাল কাটিং। এই দেখো কি সুন্দর লাগছে না এই জায়গাটা। আর এটাকে কিন্তু কাটিংটা স্টার্ট হয়েছে এখান থেকে। তোমরা যতটা সামনের হেয়ারটাকে ছোট রাখতে পারো ততই কিন্তু এই কাটিংটা বেশি ভালো লাগবে মুখে। তো আমি এই হেয়ারটাকে জাস্ট এতটুকু পর্যন্ত রেখেছি, বাকি এখান থেকে কাটিং হতে 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 কিন্তু এই অবধি। সেম মেজারমেন্টে আমি এই পাশের হেয়ারটাকেও কেটে নেবো, কিন্তু আমি ব্যাক সাইডের হেয়ারটাকে এখন কাটছি না। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, মানে মারাত্মক গরম, মুখ পুরো ভিজে গেছে। আর এখন পাখাও আমি চালাতে পারছি না চুলগুলো উড়ে যাবে বলে। যখন এসি চালাবো তখন আমি ধীরে ঠান্ডায় পেছনেরটা করে নেবো। তোমাদেরকে আমি জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর এই কাটিংয়ের একটা ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করে দিলাম যাতে তোমাদের আরও সুবিধা হয়। এই যে হেয়ারটা ফ্রন্টের একদম স্টার্টিংয়ের হেয়ারটাকে মেজারমেন্ট করে নেবে, মিডিলের একটা হেয়ারকে মেজারমেন্ট করে নেবে এবং লাস্টের একটা হেয়ারকে মেজারমেন্ট করে নেবে, তাহলে ভুল হওয়ার চান্সটা অনেকখানি কমে যায়। সো ডান আমার হেয়ার কাটিং। সাথে তোমাদের বলেছিলাম যে ফাইনাল লুকটা চশমা পরেও দেখাবো, তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে কি আমার ফাইনাল লুক, বাকিটা আমি রাতে করবো যখন এসি চালানো থাকবে, কারণ এখন আর পাচ্ছি না, প্রচন্ড গরম লেগে গেছে। যদি আজকের ভিডিওটা কোথাও কিছু তোমাদের ভালো লাগে, একটু হেল্প করে থাকে, তাহলে ডেফিনেটলি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই প্রচুর 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 কমেন্ট করো। আর জানাতে ভুলো না ফ্রেমটা তোমাদের কেমন লাগলো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবস্ক্রাইব বাংলা। টাটা।